Coco. কাকা সাহেব বাসায় পড়তাম। বন্ধুরা, অ্যানিমেলস কিংডমে জীবজন্তুদের সামনে সর্বদাই একের পর এক বিপত্তি চলে আসে, যেগুলি থেকে তারা প্রতিনিয়ত বেঁচে চলার চেষ্টা করে থাকে, কিন্তু সবসময় এটা সম্ভব হয়ে ওঠে না। জঙ্গলের এই ভয়ঙ্কর পরিবেশে দুর্বল আর ছোট ছোট প্রাণীদের বেঁচে থাকা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তার কারণ, প্রতিনিয়ত এরা শিকারীদের কাছে অতি সহজেই শিকার হয়ে যায়। কিন্তু হ্যাঁ, সর্বদাই যে এমনটা হবে সেটা কিন্তু বলা যায় না। তার কারণ, কখন কোন প্রাণী কার উপরে ভারী পড়ে যাবে সেটা কেউ জানে না। তাই এজন্য আমরা আপনাদের জন্য এই খাস ভিডিওটি আজকে নিয়ে এসেছি, যেটা টাইটেল হলো অ্যানিমেল মেস্ট উইথ দ্য রং অপোনেন্ট সিরিজের পার্ট 3। বলা হয় সিংহের সবথেকে প্রিয় শিকারের মধ্যে জেব্রা হলো অন্যতম, কারণ অতি সহজেই নাকি এদেরকে শিকার করা যায়। কিন্তু সবসময় যে এমনটাই হবে সেটা কিন্তু নিশ্চিত নয়। কখনো কখনো সিংহদেরকে মার খেয়েও বাড়ি পর্যন্ত ফিরতে হয়। এখানে এই ক্লিপসে এই সিংহটি একটি জেব্রার বাচ্চাকে শিকার করে ফেলে। এর আগে জেব্রাটি সিংহের হাতে নিজের মৃত্যুবরণ করে, তার আগেই জেব্রার মা সেখানে চলে আসে। কিন্তু ক্ষুধার্ত এই সিংহ কোনো মতেই নিজের শিকারকে ছাড়তে রাজি ছিল না। আর তখনই মা জেব্রা বুদ্ধি করে বাচ্চাকে সিংহের থেকে আলাদা করে আর সিংহের মুখে জোরদার এক লাথি মেরে সেখান থেকে সুরক্ষিতভাবে পালিয়ে যায়। সত্যি বন্ধুরা, একেই হয়তো বলে মায়ের মমতার আগে স্বয়ং জমরাজও ফেল হয়ে যায়। ঠিক এমনই কিছু ঘটনা এই উট আর এই গাধার মধ্যে দেখতে পাওয়া যায়, যেখানে বিনা কারণে গাধা আক্রমণ করার পরে উট একেবারে রেগে আগুন হয়ে যায়। আসলে গাধারা খুবই বোকা একটি প্রাণী, অতিরিক্ত খাটাখাটুনি করার কারণে এরা একটুতেই রেগে আগুন হয়ে যায়। এখানে কোনো কারণ ছাড়াই সে উটের সাথে পাঙ্গা নিয়ে নেয়, যার পরে উটের পাল্টা হামলা গাধার উপরে ভারী পড়ে যায়। শুধু তাই না, উটের ধারালো দাঁতের কামড়ে বেচারা গাধার হাল একেবারে বেহাল হয়ে যায়। বন্ধুরা, আপনি কি কখনো ভেবে দেখেছেন জঙ্গলের দুই মহারথী অর্থাৎ সিংহ আর বাঘ যদি একে অন্যের মুখোমুখি হয়ে যায় তাহলে সেই যুদ্ধে কে জয়ী হতে পারে? যদিও এরা দুজনেই দুজনের উপরে বেশ ভারী পড়তে পারে, কিন্তু এই ক্লিপসটি দেখার পরে আপনার সব ধারণা ক্লিয়ার হয়ে যাবে, যেখানে এই সিংহটি হঠাৎ বাঘের উপরে ঝাঁপিয়ে পড়ে তাকে ধরাশায়ী করার চেষ্টা করে। আসলে হয়েছিল এই যে, এই সিংহটি এই দুটি সিংহের সামনে নিজের পুরুষত্ব দেখানোর চেষ্টা করেছিল, কিন্তু অন্যদিকে বাঘটিও এতটুকু কম ছিল না। সে পাল্টা ওই সিংহের সাথে লড়াই করে তাকে গোহারান হারিয়ে দেয়। একবার আপনিও দেখে নিন। বন্ধুরা, জঙ্গলের রাজা সিংহের মুখোমুখি হয়ে দাঁড়ানো মানে নিজের মৃত্যুকে স্বয়ং ডেকে আনা, যেমনটা এখানে এই বাফেলোর বাচ্চাটি করে বসেছিল। সিংহের তাড়া খেয়ে সে দলের থেকে সম্পূর্ণ আলাদা হয়ে পড়ে আর এই সিংহের কবলে এসে পড়ে যায়। বাফেলোকে দেখে সিংহ মনে মনে অনেক আনন্দিত হতে থাকে যে আজ তো কত সহজেই শিকার পেয়ে গেলাম। কিন্তু তাকে অবাক করে দিয়ে হঠাৎ বাফেলো তার উপরে হামলা করে দেয়, যা দেখে এই সিংহের তখন হাওয়া বেরিয়ে যাওয়ার অবস্থা হয়ে দাঁড়ায় আর সে ভয়ে ভয়ে এদিকে সেদিকে দৌড়াতে থাকে। সত্যি বন্ধুরা, এটা ভাবাই যায় না যে বাফেলোর সামান্য এই আক্রমণে সিংহের এমন এক দুর্দশা হবে। শিকারের তল্লাশে এই সেক্রেটারি বার্ড এদিক সেদিক ঘোরাঘুরি করছিল আর তখনই তার নজর যায় এই কিং কোবরার উপরে। একদিকে এরা দুজনেই যেমন আক্রমণাত্মক স্বভাবের, তেমনই অপরদিকে এরা শিকারের শেষ না দেখে শান্ত হয় না। কিং কোবরাকে দেখা মাত্রই সেক্রেটারি বার্ড সেদিকে এগিয়ে আসে। কিং কোবরা তাকে ছোবল দেওয়ার জন্য বারবার নিজের ফনা তুলতে থাকে, কিন্তু এই সেক্রেটারি বার্ড নিজের পা দিয়ে কোবরাকে মেরে ফেলার চেষ্টা করতে থাকে। আর এর কিছু পরেই সেখানে সেক্রেটারি বার্ডের অপর এক সাথী চলে আসে, যার ফলে তাদের কাজ আরও সহজ হয়ে যায়। বেশ খানিকক্ষণ এই তিন শিকারীর মধ্যে লড়াই চলার পরে অবশেষে কিং কোবরাকে নিজের প্রাণ খোয়াতে হয় আর তাদের সামনে নিজেকে শিকারে পরিণত হতে হয়। কুকুররা তাদের মালিকের সামনে যতই নিরীহ আর সাদাসিধে আচরণ করুক না কেন, অ্যানিমেলস কিংডমে তারা কখনো কখনো অনেক হিংস হয়ে ওঠে আর এর পরিণামও তাদেরকে হাতে নাতেই পেতে হয়। এই ভিডিওতে নিজের শক্তি দেখানোর জন্য এই কুকুরটি নিজেকে সিংহ ভেবে গুসের উপরে হামলা করে দেয়। কিছুক্ষণের জন্য সে গুসের উপরে অনেক ভারী পড়ছিল, কিন্তু যখনই গুস অ্যাটাকিং মুডে আসে তখনই কুকুরের হাল একেবারে খারাপ হয়ে যায়, কারণ এই শিকারি পাখি গুসের চোচের কামড়ে কুকুর তখন নিজের ভুল বুঝতে পারে আর তখন সে নিজের প্রাণ বাঁচাতেই ব্যস্ত হয়ে পড়ে। বন্ধুরা, কুমির কতটা ভয়ঙ্কর আর শক্তিশালী হয়ে থাকে সেটা আপনি নিশ্চয়ই জানেন। ভুল করে কেউ একবার এদের এলাকায় ঢুকে পড়লে এরা তার উপরে হামলা করে দেয়,
যেমনটা আপনি এই ভিডিওতে দেখতে পাচ্ছেন, যেখানে এই জেব্রাটি কোনো এক কারণে এই নদীতে নেমেছিল। সম্ভবত সে হয়তো এই নদীটি পারাপার করতে চেয়েছিল, কিন্তু সেই সময়ে পিছন থেকে এই কুমিরটি এসে তার উপরে অ্যাটাক করে দেয়। এটা পুরোপুরি নিশ্চিত ছিল যে কুমিরের মুখ থেকে তাকে আজ আর কেউ বাঁচাতে পারবে না, কিন্তু এই জেব্রার ভাগ্য আজ তার খুবই সাথ দেয়, যেই কারণে কুমিরের কামড় হালকা হয়ে যাওয়ার সাথে সাথেই জেব্রা সুরক্ষিতভাবে সেখান থেকে পালাতে সফল হয়ে যায়। বন্ধুরা, এরপরে এই বাঘের বোকামিটাও শুধু একবার দেখে নিন, যেখানে এই বাঘটি পিছন থেকে হাতির উপরে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু যখনই হাতি এটা জানতে পারে তখনই সে ভীষণ রেগে যায় আর বাঘের উপরে পাল্টা হামলা চালায়। কিন্তু মজার বিষয় হলো, হাতিকে পাল্টা আক্রমণ করতে দেখে বাঘ মামার তখন সব তেজ বেরিয়ে যায় আর সে ভিজে বিড়ালের মতো দৌড়ে দৌড়ে পালাতে থাকে, যে মনে মনে এটা বলে থাকবে, আরে ভাই, শিকার করতে এসে উল্টে আমি নিজেই যে শিকারে পরিণত হয়ে যাচ্ছিলাম। জঙ্গলি জানোয়াররা খাবার খাওয়া নিয়েই সর্বদা নিজেদের সাথে লড়াই ঝগড়া করতেই থাকে, যার একটা নমুনা এই ক্লিপসে দেখতে পাবেন, যেখানে এই হানি বেজার চুপচাপ মালিকের দেওয়া খাবার খাচ্ছিল। অন্যদিকে পিছন থেকে এই শিয়ালটি এসে সম্ভবত খাবার খাওয়ার উদ্দেশ্যেই সেখানে আসে। তাকে দেখে হানি বেজার কিছু না করে ওখান থেকে চলে যায়। কিন্তু যখনই শিয়াল ওই খাবারটিতে মুখ দিতে যায়, তখনই অপর ওই হানি বেজার এসে তার উপরে অ্যাটাক করে দেয়। ভাইয়ের অ্যাটাক এতই জোরদার আর ভয়ঙ্কর ছিল যে শিয়াল কিছুই বুঝে উঠতে না পেরে শুধু মাটিতে পড়ে ছটফট করতে থাকে। আজ এটা নিশ্চিত যে এরপর থেকে শিয়াল ভুলেও আর কোনোদিন হানি বেজারের সাথে খাবার খাওয়া নিয়ে পাঙ্গা নেবে না। এই ভিডিওতে রাতের অন্ধকারে এই চিতা এক হানি বেজারের শিকার করে গাছের ডালে উঠে পড়ে আর ওই ডালেতে শুয়ে হানি বেজারকে মারার চেষ্টা করতে থাকে। কিন্তু অপরদিকে হানি বেজারও কিন্তু চুপ ছিল না, চিতার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য সে অনেক চেষ্টা করতে থাকে। এক সময় সে প্রায় মুক্তি পেয়েই গিয়েছিল, কিন্তু এখানে লেপার্ড তার থেকে অনেক বেশি চালাক প্রমাণিত হয়, তার কারণ সে ঠিক এন্ড টাইমে বেজারকে আবার ক্যাচ করে নেয় আর অবশেষে হানি বেজার তার শিকার হয়ে যায়। পশু পাখিদের প্রধান উদ্দেশ্য হলো খাবার খাওয়া, আর সেই খাবার খাওয়ার জন্য তারা সব রকম পন্থা অবলম্বন করতে পারে, এমনকি অন্য প্রাণীদের সঙ্গে লড়াই করা থেকে শুরু করে লুকিয়ে চুড়িয়ে খাবার খাওয়ার সব স্ট্র্যাটেজিগুলিও তারা অবলম্বন করে থাকে, যেমনটা এখানে এই ক্লিপসে দেখতে পাবেন, যেখানে এই সিবার্ড আর এই প্যালিকন কুকুর বিড়ালদের মতো খাবার নিয়ে লড়াই করে যাচ্ছে। আসলে এখানে এক ব্যক্তি প্যালিকনকে একটা মাছ খেতে দেয়, কিন্তু মাছ খাওয়ার লোভে তখন এই সিবার্ডিও সেখানে চলে আসে আর সে নিজের পেট ভরানোর জন্য প্যালিকনের থেকে খাবার ছিনিয়ে নেওয়ার প্রয়াস করতে থাকে। কিন্তু এমনটা হতে দেখে প্যালিকনের বাকি সাথীরাও তখন সেখানে চলে আসে আর তারা একসাথে ওই সিবার্ডের উপরে হামলা করে দেয়, যার ফলে বেচারা সিবার্ড তখন ভয়ে ভয়ে দূরে সরে যায়। বন্ধুরা, জঙ্গলে শিকার করতে না পেরে বেঁচে থাকা যেমন একটা সমস্যা, তেমনই জলাশয় থেকে নিশ্চিন্তে জল পান করা তার দ্বিগুণ সমস্যা। তার কারণ কখন কোন শিকারী ওত পেতে বসে থাকবে সেটা কেউই বলতে পারে না। যেমন এখানে এই চিতা নিজের তৃষ্ণা মেটানোর জন্য এই জলাশয় থেকে একবার জল পান করছিল। বেচারা চিতা এটা জানতই না যে এটা তার জীবনের শেষ জল পান হতে চলেছে, তার কারণ শিকারী নিঃশব্দে তার দিকে এগিয়ে আসছিল। ভাগ্য বলে সাথে সাথেই কুমিরের উপরে চিতার নজর পড়ে যায় আর কুমির তার উপরে ঝাঁপিয়ে পড়ার আগেই সে জাম্প দিয়ে দূরে সরে যায়। সত্যি চিতার এমন সচেতনতা আর তার চতুরতা আজকে তার প্রাণ বাঁচিয়ে তুলল। কথায় আছে, অপরের ক্ষতি করতে গেলে উল্টে নিজেরই ক্ষতি হয়ে যায়, যেমনটা হয়েছিল এখানে এই কুকুরটির সাথে, যে কিনা এই গাধাকে কমজোর আর শক্তিহীন ভেবে তার সাথে লড়াই করতে গিয়েছিল, কিন্তু গাধার হাতে দু তিনবার মার খেয়ে বেচারা কুকুর এদিক সেদিক ছোটাছুটি করা শুরু করে দেয়। তার কারণ গাধা তার উপরে ভীষণভাবে খেপে গিয়েছিল আর এমনটা চলাকালীন বেচারা ভুল করে ইলেকট্রিক তারে নিজের পিঠ ঠেকিয়ে ফেলে আর ইলেকট্রিকের শর্ট খেয়ে ভাই তখন সেখান থেকে লঘুচক্কর দিয়ে দেয়। অপরদিকে কুকুরের এমন পরিস্থিতি দেখে গাধা তখন মন প্রাণ খুলে হাসতে শুরু করে দেয়। বলা হয়, বন্ধু সাথে থাকলে তখন যমরাজও কাছে আসতে ভয় পায়, তার কারণ এই ক্লিপসটি দেখলেই আপনি জানতে পারবেন, এখানে এই সিংহের দল এই বাফেলোর উপরে হামলা করে তাকে নিজেদের শিকার বানিয়ে নেয়। নাদুস নুদুস এই বাফেলোকে পেয়ে তারা মনে মনে খুবই খুশি হতে থাকে, যে আজ তো এর হাড়হাড্ডি কিছুই বাদ দেব না। কিন্তু তাদের এই খুশি আর বেশি সময় টিকে থাকেনি, তার কারণ পাশেই দাঁড়িয়ে থাকা তার এক বন্ধু তাকে বিপদে দেখে সেখানে ছুটে আসে আর আগে পরে কিছু না দেখেই সিংহদের উপরে হামলা করা শুরু করে দেয়। আর দেখতেই দেখতে বাফেলোর বাকি বন্ধুরাও এখানে চলে আসে, যা দেখে সিংহ মামারা তখন লেজ খাড়াই করে বাপ বাপ বলে পালাতে থাকে।
এখানে এই গরুদের দল এই হাঁসকে চারিদিক থেকে ঘিরে ফেলে আর এক এক করে হাঁসের উপরে আক্রমণ করার চেষ্টা চালাতে থাকে। কিন্তু এই হাঁসের প্রাণ তার কাছে একটু বেশি প্রিয় ছিল, যেই কারণে সে মনে সাহস এনে একাই তাদের মুখোমুখি হয়ে দাঁড়ায় আর তাদের বলতে থাকে, ক্ষমতা থাকে তো আমাকে একবার ছুঁয়ে দেখা না দেখি। হাঁসের এমন হুঙ্কার আর মনোবল দেখে গরুরা তখন ভীষণ ভয় পেয়ে যায় আর দেরি না করে তারা এক এক করে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। সত্যি বন্ধুরা, হাঁসের এই বাহাদুরির জন্য ভিডিওতে একটি লাইক তো দেওয়াই যেতে পারে। বিড়াল খুবই ফুর্তিবাজ একটি প্রাণী, কিন্তু কি হবে যখন এদের সাথে সমুদ্রে বসবাসকারী অক্টোপাসের মোকাবিলা হয়ে যাবে? এরকমই কিছু আপনি এখন এই ক্লিপসে দেখতে চলেছেন। হয়েছিল এই যে, বাড়ির এক পোষা বিড়াল মালিকের সাথে একবার সমুদ্র কিনারায় বেড়াতে এসেছিল, যেখানে সে রাস্তার উপরে এই অক্টোপাসকে দেখতে পায়। অক্টোপাসকে দেখে সে বুঝতেই পারছিল না যে এটা আবার কি জিনিস, যেই কারণে সে অক্টোপাসের টেন্টিকেলস মুখে নিয়ে টানতে শুরু করে, যার একটা ছোট অংশ তখনই তার মুখের মধ্যে আটকে যায়। বিড়ালের এমন হাবভাব দেখে বোঝাই যাচ্ছিল যে তার এই জিনিসটা একেবারেই পছন্দ হয়নি। সবশেষে বিড়ালকে চকমা দিয়ে অক্টোপাস সুরক্ষিতভাবে জলে নেমে যেতে সফল হয়ে যায়। এখানে এই ক্লিপসে এই দুটি কুকুর ঘাস খেতে থাকা এই গরুর সামনে এসে তাকে ভয় দেখাতে থাকে আর তখনই গরু চার্জ হয়ে গিয়ে এক কুকুরকে সিঙে করে নিজের পিঠেতে তুলে নেয়, যা দেখে তখন ওই কুকুরের একেবারে হাওয়া টাইট হয়ে যায় আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ওখান থেকে কেটে পড়তে থাকে। এমন একটা শিক্ষা পাওয়ার পরে মনে হয় না বেচারা কুকুর আর কখনো কোনো গরুর সাথে এইভাবে পাঙ্গা নিতে যাবে। আর এখন একবার এই ভয়ঙ্কর ক্লিপসটির দিকেও নজর দিন, যেখানে এই সাপটি এই টিকটিকির বাচ্চাকে ধরে নিজের শিকার বানিয়ে ফেলেছিল। সাপটি তাকে এমনভাবে পেঁচিয়ে ধরেছিল যে টিকটিকির বাচ্চাটি কোনোভাবেই সেখান থেকে বেরিয়ে আসতে পারছিল না, যেই কারণে এই মা টিকটিকি তাকে বাঁচাতে আছে। কিন্তু এই সাপটি এতটাই ভয়ঙ্কর আর শক্তিশালী ছিল যে সে তাকেও কামড়ে ধরে। বন্ধুরা, কুকুরকে বিড়ালদের মহাসত্ত্ব বলে মনে করা হয়, যার একটা নমুনা আপনারা এই ক্লিপসেই দেখতে পাবেন। এখানে এই কুকুরটি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা এই বিড়ালকে শিকার করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছিল। অপরদিকে বিড়াল মাসি কুকুরের হাত থেকে বাঁচার জন্য গাড়ির নিচে লুকোতে থাকে, যা দেখে চালাক কুকুর তখন চিনলে তার সাথীদেরকে এখানে ডেকে নিয়ে আসে আর তারা সবাই মিলে চারিদিক থেকে বিড়ালকে ঘেরাও করতে থাকে। এতগুলো কুকুরকে একসাথে আসতে দেখে বিড়ালটি তখন একটা বুদ্ধি খাটায় আর তখন বুকে সাহস এনে সবকটি কুকুরের সাথে মোকাবিলা করা শুরু করে দেয় আর ওই ফাঁকে সে পাশের ওই চেয়ারের উপরে গিয়ে বসে পড়ে, যেন সে বলতে চাইছিল, দাঁড়া আজ তোদের সবাইকে শ্মশানঘাটের টিকিট কাটিয়েই ছাড়বো। বিড়ালের এমন আত্মবিশ্বাস দেখে কোনো কুকুরেরই তখন সাহসে কুলোয় নিজে তার সাথে গিয়ে লড়াই করে, যার ফলে তারা সুরসুর করে সেখান থেকে কেটে পড়তে থাকে। সত্যি সাহসের আগে শক্তি কতটা ক্ষমতাহীন তা আজ এই বিড়াল প্রমাণ করে দেখালো। বাঘের মাসি নামে পরিচিত এই বিড়ালরা নিজেদের থেকে ভয়ঙ্কর এবং আকারে বড় প্রাণীদের সাথে লড়াই করতে একটুও ভয় পায় না, তখন সামনে কোনো শিয়ালই থাকুক না কেন। হ্যাঁ বন্ধুরা, এই ক্লিপসে আপনি নিজেই এই বিড়ালের সাহস দেখতে পাবেন। এই বিড়াল মাসি যতক্ষণ ময়দানে ছিল ততক্ষণ সে শিয়ালের সাথে মোকাবিলা করে চলেছিল। বিড়ালের এমন সাহস আর বুকের পাটার কারণেই হয়তো তাদেরকে বাঘের মাসি বলে জানা যায়। অবশেষে তারা দুজনেই এই যুদ্ধ বিরত দিয়ে ময়দান ছেড়ে পালিয়ে যায়। এখানে এই গন্ডার নিজের এরিয়ায় একদল জঙ্গি বাইসনকে দেখে তাদের উপরে এগিয়ে যায়। গন্ডার মহাশয় প্রথম প্রথম তাদের উপরে ভীষণ রাগ দেখালেও যখনই এক বাইসন তার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়, ঠিক তখনই বেচারা গন্ডারের হাওয়া পড়ে যায় আর পোপো করে সেখান থেকে পালাতে থাকে, যেন সে ওই বাইসনের মধ্যে লুকিয়ে থাকা কোনো জন সিনাকে দেখে ফেলেছিল। জলে এবং ডাঙায় বসবাসকারী এই অটাররা বাকিদের তুলনায় অনেক সাহসী হয়ে থাকে। এখানে কিছু অটার মিলে এই নদী কিনারায় নিশ্চিন্তে ঘুমিয়েছিল আর তখনই তাদের ঘুম ভঙ্গ করার জন্য এবং তাদের শিকার বানানোর জন্য এক জাগুয়ার চুপি চুপি সেখানে চলে আসে আর সামনের ওই অটারের উপরে হামলা করে দেয়। কিন্তু বেচারা জাগুয়ার এটা ভুলে গিয়েছিল যে আজ সে ভুল জায়গায় পাঙ্গা নিয়ে ফেলেছে, তার কারণ দেখতেই দেখতে অটার পাল্টা তার উপরে হামলা করে দেয় আর জোরে জোরে জাগুয়ারকে কামড়াতে শুরু করে দেয়, যা দেখে বেচারা জাগুয়ার তখন দুম দামিয়ে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়ে যায়। এরপরে এই মজাদার ক্লিপসটির দিকে একবার চোখ রাখুন, যেখানে এই বিড়াল আর এই শিয়ালটি একে অন্যের মুখোমুখি হয়ে যায়। শিয়ালটি এদিক সেদিক দিয়ে বিড়ালকে ধরার অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু এদেরকে দেখে যতটা সম্ভব মনে হচ্ছে এরা দুজনেই মালিকের পোষা ছিল, যেই কারণে তারা একে অন্যের সাথে লড়াই ঝগড়া করার বদলে ধরাধরি খেলা শুরু করে দিয়েছে, না হলে হয়তো এতক্ষণে এই জায়গায় আমরা ওই শিয়ালের ডেড বডি দেখতে পেতাম, তাই না?
এখানে এই ক্লিপসে এই বিড়াল মাসি ঘোড়াকে ভয় দেখিয়ে নিজের বসে করে নেয়, আর ফ্রিতে ঘোড়াকে দিয়ে নিজের বডি ম্যাসাজ করিয়ে নিতে থাকে। অপরদিকে বেচারা ঘোড়া বিড়ালের ভয়ে তার কথা শুনতে রাজি হয়ে যায় আর নিজের মুখ দিয়ে বিড়ালের পিঠ মালিশ করে দিতে থাকে। মনে হয় বেচারা ঘোড়া এর আগে বিড়ালের হাতে উত্তম মধ্যম খেয়েছিল, না হলে এমনটা সে কীভাবে করতে রাজি হলো। সত্যি বন্ধুরা, অপরকে দিয়ে কাজ করিয়ে নেওয়া কাকে বলে সেটা তো এই বিড়াল মাসিকে দেখেই শিখতে হয়। বন্ধুরা, ওভার কনফিডেন্স যে কাউকে পতনের দিকে ঠেলে দেয়, আর তখন সামনে মানুষই থাকুক বা অন্য কোনো পশু পাখি, এখানে এই কুকুরটি ওভার কনফিডেন্স দেখিয়ে এই পাটাতনের উপর দিয়ে ওপারে যাওয়ার চেষ্টা করছিল। এমনটা করে সে বেশ কিছুটা দূর অবধি পৌঁছেও গিয়েছিল, কিন্তু আজ তার ভাগ্যে খুবই খারাপ কিছু লেখা ছিল, যেই কারণে সে মাঝ রাস্তায় পৌঁছাতে না পৌঁছাতেই নিজের ব্যালেন্স হারিয়ে ফেলে আর ডাইরেক্ট ওই জলেতে গিয়ে পড়ে যায়। কিছু কুকুর এতটাই বুদ্ধিমান হয়ে থাকে যারা অন্যের দ্বারা নিজের কাজ হাসিল করিয়ে নেয়, যেমন এখানে এই কুকুরটি করেছিল। শীতের দিনে একটু গরম আশ্রয়ের খোঁজে সে ডাইরেক্ট এই মহিষের পিঠের উপরেই উঠে পড়ে আর দিব্যি বাবুর মতো করে আরাম করতে থাকে। যদিও এরা অন্য সময়ে একে অপরের সাথে লড়াই ঝগড়া করে থাকে, কিন্তু আজ একটা অন্য ছবি দেখা যাচ্ছে, যেন সে এই মহিষকে বলতে চাইছিল, আরে ভাই, লড়াই ঝগড়া পরে হবে কোনে, দাঁড়া আগে একটু তোর পিঠেতে বিশ্রাম করে নি। বন্ধুরা, এই ভিডিওটি তো এখানেই সমাপ্ত হলো। ভিডিও আপনার ভালো লেগে থাকলে ভিডিওতে এখনই একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনি যদি এই ধরনের আরও অ্যানিমেলস রিলেটেড ভিডিও দেখতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া এই দুটি ভিডিওর মধ্যে যে কোনো একটিতে ক্লিক করে ফেলুন, কারণ এই ভিডিওগুলি ভীষণ মজাদার বানানো হয়েছে। আর হ্যাঁ, সেই সাথে আমাদের সেকেন্ড চ্যানেলটিকেও কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লিংক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে। ধন্যবাদ।